হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে একটা আমি একটা মানে কি বলবো, ফার্স্টবার আমি এটা ট্রাই করছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তোমাদের একটু দেখাবো, মানে আমি মানে কি বলবো তোমাদের, মানে আমি এটা পারি না কিন্তু আমি চেষ্টা করব। তো আজকে আমি দেখো এখানে আমার মাকে বসিয়েছি, তো এখানে আমার মাকে দেখো, মা আগে থেকে রেডি হয়ে বসে দিচ্ছে। তো আমি মাকে আজকে সাজাবো, তো ফার্স্টবার মানে আমি কোনো কিছু না, মানে আমি নর্মাল যেইভাবে সাজি মানে আমি মাকে সেইভাবেই সাজাবো। তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি সব কিছু নিয়েছি, যা যা আমি যা আমি যা যা দিয়ে সাজি সব কিছু এখানে নিয়েছি। তো মাকে এগুলো দিয়ে সাজাবো। তো মা বারবার বলছে না না আমি সাজবো না, আমি জোর করে বসিয়েছি। তো আমিও জানি না কীরকম হবে, তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেলেছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, তো তার জন্য সরি। তো এখন আমি কনসিলার নিয়েছি, তো ভালো করে যেখানে যেখানে কনসিলার করা প্রয়োজন তো সেখানে সেখানে চোখের নিচে সবখানে আমি কনসিলার করে নিচ্ছি। Thank you.
নতুন বিয়ে হয়ে এসেছে এরকম লাগছে। তো মার বুড়োগুলো মানে একটু এই জায়গাটা একটু কি হয়েছে, মার বুড়োগুলো প্লাগ করানি, তো প্লাগ করানি তার জন্য মানে একটু অসুবিধা হয়ে গেছে, তো তার জন্য এই জায়গাটা একটু মোটা লাগছে। আর তো দেখো এমনিতে সুন্দরই লাগছে পুরো নতুন বউয়ের মতন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এখানেই রাখছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা, বাই বাই, গুড নাইট। মা বাই করো, বাই করো, বাই বাই।